আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এবার পূজোয় এসপিএফ এর নিবেদন রাজ চক্রবর্তী পরিচালিত বলো দুগ্গা মাইকি। নুসরাত অঙ্কুশ অভিনীত এই সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দারুণ আগ্রহ যে তৈরি হয়েছে তা বোঝা যাচ্ছে বলো দুগ্গা মাইয়ের ফার্স্ট লুক বা অন্যান্য পোস্টের ভিউজ দেখে। তোকে নিয়ে ঘুরতে যাব একশো বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাব একশো বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। সিটি সিনেমার কাছে এই সিনেমার শুটিং এ বিহাইন্ড দ্য সিন এসে পৌঁছে গেছিল আগেই। ইতিমধ্যেই দেখানোও হয়েছে এই সিনেমার নায়ক নায়িকা অঙ্কুশ নুসরতের খুনসুটি। পরিচালক রাজ চক্রবর্তী অঙ্কুশের উপর ঝাঁপিয়ে অঙ্কুশের প্রেস্টিজ পাংচার দেওয়ার মতন সিটি সিনেমার এক্সক্লুসিভ ফুটেজ। ইতিমধ্যেই পাওয়া গেছে বলো দুগ্গা মাইকির ড্যান্সের শুটিং এর বিহাইন্ড দ্য সিন, যেখানে দেখা যাচ্ছে চারজন অভিনেত্রীকে নিয়ে কোরিওগ্রাফি করাচ্ছেন কোরিওগ্রাফার বাবা যাদব। সেখানে নাচ তুলতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে অভিনেত্রীরা। উল্টো দিকে বাবা যাদবও একেবারেই খুশি নন তার স্টুডেন্টদের পারফরমেন্সে। এদিকে এমন হাই প্রোফাইল গুরুজিকে চটাতে নারাজ অভিনেত্রীরা, তাই নাচের ফাঁকে ফাঁকেই চলছে বাবা যাদবকে অয়েলিং করা। তবে বেশ কিছু টিক্কা টিপ্পনিও শোনা গেল এই অভিনেত্রীদের মুখে। তবে রাজ চক্রবর্তীর এই আপকামিং মুভিতে একটি আইটেম ড্যান্সও থাকার কথা। ইতিমধ্যে রাজকে টুইট করে সেই আইটেম ড্যান্সটি করতে চেয়েছেন রুক্মিণী। দেবের প্রেমিকার এই টুইট রিটুইট করে রাজ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর কর্ণধার শ্রীকান্ত মেহতাকে লিখেছেন রুক্মিণী আইটেম ড্যান্সটি করছেন, যদিও বিষয়টা আদতে সিরিয়াস নাকি নিছকই মজা তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বলো দুগ্গা মাইকি নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রমোশন করে চলেছেন ছবির প্রযোজক পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রীরা, তাতে বেশ কৌতূহলের সাথে অপেক্ষায় রয়েছে সকল দর্শক। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।